রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে নবীর প্রতি রব্বুল আলামিন আল কুরআনুল করিম নাজিল করেছেন, যিনি কুরআনুল করিম তেলাওয়াত করতেন, পড়তেন, আমল করতেন, কুরআনুল করিমের দিকে মানুষকে আহ্বান করতেন, দাওয়াত দিতেন, ডাকতেন, সমস্ত নবী এবং সমস্ত বিশ্ববাসীদেরকে কুরআনুল করিমের দিকে আহ্বান করার নির্দেশ প্রদান করেছেন এবং কুরআনুল করিম পড়ার মর্যাদা ফজিলত বর্ণনা করেছেন, সে নবীর প্রতি অসংখ্য সালাত এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা অনলাইনের মাধ্যমে জুম প্রোগ্রামের মাধ্যমে আমরা দীর্ঘদিন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করে চলেছি, চলছে আমাদের ক্লাস। এটা হচ্ছে পঞ্চম সপ্তাহ, যে রব্বুল আলামিন আমাদেরকে এই অনলাইনের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করার, দিন শেখার, লেখাপড়া করার, করানোর যে সুযোগ করে দিয়েছে, আমরা আল্লাহ দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে 40 হাদিসের যে কিতাব, ইমাম নববী রাহিমুল্লাহর যে কিতাব, সেই কিতাব থেকে আমরা আলোচনা শুরু করেছি প্রায় 4 সপ্তাহ পূর্বে। হাদিসে জিব্রিলের ব্যাখ্যা চলছে। আজকে ইমানে যে 6টি রুকুন, তার 3 নম্বর রুকুনের ব্যাখ্যা চলবে। যখন জিব্রিল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে, ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবগত করুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়ামালায়েকাতিহি ওয়াকুতুবিহি ওয়ারসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কাদারি খাইরি ওয়া শাররি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন যে ঈমান হচ্ছে যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। এর ব্যাখ্যা আমরা কয়েকটি পর্বে দিয়েছি, আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি, এবং সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান রাখবে, এটারও ব্যাখ্যা আমরা দিয়েছি, ওয়া কুতুবিহি, এবং রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাবসমূহের প্রতি বিশ্বাস রাখবে, এর ব্যাখ্যা ইনশাআল্লাহ আজকে আমরা দিব, ওয়া রাসূলিহি, রাব্বুল আলামিন, যে অসংখ্য নবী এবং রাসূল পাঠান, তার প্রতি ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের ভাগ্যের, পরকালের ভালো মন্দের প্রতি, পরকালের প্রতি 5 নম্বর ঈমানের রুকন, ওয়াল ইয়াউমিল আখির, ওয়া তুমিনা বিল কাদারি খাইরি ওয়া শাররি, এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। ঈমানের যে 6টি রুকন, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর সমস্ত নাজিলকৃত কিতাবের, ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহ নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান, রসূলগণের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, এই যে 6টি ঈমানের রুকুন, এর আমরা 2টা রুকুনের ব্যাখ্যা বিশ্লেষণ একেবারে বিস্তারিত আকারে বর্ণনা করেছি। আজকে আমরা 3 নম্বর রুকুন শুরু করেছি, যে আল ঈমান বিকুতুবিল্লাহ, অর্থাৎ রাব্বুল আলামিন যে কুরআনুল করিম সহ আরও বিভিন্ন কিতাব নাজিল করেছেন, সে সমস্ত কিতাবগুলির প্রতি আপনি কিভাবে ঈমান আনবেন, কিভাবে আপনি বিশ্বাস রাখবেন, এ বিষয়টা আপনাকে জানতে হবে, অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টা জানা দরকার। আপনাকে এখানে একটি প্রথম কথা মনে রাখতে হবে, জাল ঈমান বিল কুতুব, আল্লাহর নাজিলকৃত কিতাবসমূহের প্রতি ঈমান, অর্থাৎ রাব্বুল আলামিন যে সমস্ত কিতাব নাজিল করেছেন নবী এবং রসুলগণদের ওপরে, মানব জাতির, জিন এবং ইনসান জাতির জন্য হেদায়েত স্বরূপ এবং মানব জাতির জন্য হচ্ছে রহমত স্বরূপ, এগুলো সবগুলো নাজিল করেছেন একমাত্র কে, রাব্বুল আলামিনের প্রতি। তাহলে এগুলো হচ্ছে রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব, সেগুলোর আমরা ব্যাখ্যা ইনশাআল্লাহ দিব। ওই সমস্ত কিতাব, যে সমস্ত কিতাব রাব্বুল আলামিন নাজিল করেছেন রসুলগণদের প্রতি, সেগুলো কেন নাজিল করেছেন, হেদায়েতের জন্য, সঠিক পথে আসার জন্য, সঠিক পথ প্রদর্শকের জন্য, সঠিক পথ দেখানোর জন্য, এবং জিন এবং ইনসানের জন্য রহমতস্বরূপ রাব্বুল আলামিন অসংখ্য কিতাব নাজিল করেছেন। তার মধ্যে অন্যতম কিতাব হচ্ছে আল কুরআনুল করিম, আল কুরআনুল করিম রাব্বুল আলামিন নাজিল করেছে। এই কুরআনুল করিম সহ যতগুলি কিতাব আল্লাহ নাজিল করেছেন,
এই মর্মে যে আপনি ইমান রাখবেন তাতে চারটি জিনিসকে সামিল করে, একটি হচ্ছে যে সমস্ত কিতাব রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে সত্যভাবে, এক। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত কিতাবগুলির নাম আমাদের জানা আছে তাতে বিস্তারিত ইমান রাখতে হবে, আর যেগুলোর ইমান নাম জানা নেই সেগুলোতে আমাদেরকে সংক্ষিপ্তভাবে ইমান রাখতে হবে। তিন হচ্ছে যে কোরআনুল করিমের সত্যতা সম্পর্কে পূর্বের কিতাবগুলিতে সত্যায়ন করা হয়েছে সে খবরগুলিকে মেনে নিতে হবে। চার নম্বর হচ্ছে যে রব্বুল আলামিন যে সমস্ত কিতাব নাজিল করেছে সে সমস্ত নবী রসুলগণের উপরে তারা ইমান এনেছেন, আমল করতেন, এবং কোরআনুল করিম যে রব্বুল আলামিন নাজিল করেছেন আমাদের জন্য সেটাও পড়তে হবে, পড়াতে হবে, জানতে হবে, এবং এর প্রতি ইমান রাখতে, এর প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। এই চারটা বিষয় আমরা আলোচনা করব। আসুন আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা যে কিতাব থেকে আলোচনা শুরু করেছি সেই কিতাবটা আমরা একটু আপনাদের কাছে পড়ে শোনাই। আপনারা হয়তো যারা অনলাইনে ক্লাস করছেন জুমের মাধ্যমে তারা আপনারা হয়তো আমাদের কিতাব দেখতে পাচ্ছেন। আল-আসলু থালিস মিন উসুলিল ইমান, ইমানের ভিত্তিসমূহের মধ্যে তিন নম্বর ভিত্তি হচ্ছে আল ইমান বিল কুতুবিল মুনাজ্জালা, নাজিলকৃত কিতাব সমূহের প্রতি ইমান। তাহলে নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাদের উপর নাজিল করেছেন? নবী এবং রাসূল গণদের উপর নাজিল করেছে, সত্যভাবে নাজিল করেছে। যেমন আল্লাহ তাআলা তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ফাকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন, সূরা আশ-শুরা 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন। তাহলে নাজিলকৃত কিতাবগুলির প্রতি কিভাবে ইমান হবে সে বিষয়গুলো আমরা বিস্তারিত আকারে বলছি। সূরা আশ-শুরা 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়াকুল, হে নবী আপনি বলুন, আমানতু, আমি ইমান নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, কুল, হে নবী আপনি বলুন, আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আমি ইমান নিয়ে আসলাম ওই সমস্ত কিতাবের প্রতি যা আল্লাহ নাজিল করেছেন। সূরা আশ-শুরা আয়াত নম্বর 15 এর ব্যাখ্যা কি আছে? আমানতু বিকুল্লি কিতাবিন আনজালাহুল্লাহু আলা কুল্লি রাসূলিন, আমি ইমান নিয়ে এসেছি ওই সমস্ত কিতাবগুলির প্রতি, কিতাবের প্রতি যা আল্লাহ নাজিল করেছেন প্রত্যেক রাসূলগণের উপর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কিতাব নাজিল করেছেন তার রাসূলগণের উপরে, সে সমস্ত সকল কিতাবের প্রতি আমি ইমান নিয়ে আসলাম, এ কথা বলছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই কথা বলাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে হে নবী আপনি বলুন যে আল্লাহ যা কিতাব নাজিল করেছেন সে সমস্ত কিতাবগুলির প্রতি আমি ইমান নিয়ে আসলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে নবী আপনি কথা বলে দিন যে আল্লাহ, তুমি আল্লাহ যে সমস্ত কিতাব নাজিল করেছেন আমি সেগুলোর প্রতি ইমান নিয়ে আসলাম। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে, শিক্ষা হচ্ছে আমাদের জন্য যে কিতাবগুলি হচ্ছে রব্বুল আলামিনের নাজিলকৃত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইমান নিয়ে এসেছেন, তিনি যখন বিশ্বাস করে, তখন আমাদের প্রত্যেক মুসলিমের নৈতিক দায়িত্ব হচ্ছে যে আমরা যেন বিশ্বাস করি, ইমান নিয়ে আসি ওই সমস্ত কিতাবগুলির প্রতি যা রব্বুল আলামিন নাজিল করেছেন বিভিন্ন নবী এবং রাসূলগণদের প্রতি। এই আয়াত দ্বারা রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন। রব্বুল আলামিন আয়াত দ্বারা শিক্ষা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলিয়ে যে হে নবী আপনি বলুন, আমি ইমান নিয়ে এসেছি, আমি বিশ্বাস করলাম ওই সমস্ত কিতাবের প্রতি যা আল্লাহ নাজিল করেছে। তা রাব্বুল আলামিন এ কথা তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়ে দিচ্ছেন যে হে নবী আপনি বলে দিন যে আমি ইমান নিয়ে আসলাম। তাহলে আমাদের উচিত হবে উম্মতে মুহাম্মাদিয়া হয়ে
রাব্বুল আলামিন যতগুলি কিতাব নাজিল করেছেন সমস্ত নাজিলকৃত কিতাবের প্রতি ইমান নিয়ে আসতে হবে, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসের ক্ষেত্রে আমরা বিস্তারিত বলবো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের প্রতি যে কোরআন নাজিল হলো তার পূর্বে যেগুলো কিতাব নাজিল হয়েছে সেগুলোর প্রতি আপনি সংক্ষিপ্ত আকারে ইমান নিয়ে আসবেন, এবং বিস্তারিত ইমান লাগবে আল কোরআনুল করিম সহ আর অন্য কিতাব যেগুলো বিস্তারিত বর্ণনা এসেছে আমরা ব্যাখ্যা ইনশাআল্লাহ বলব। তাহলে সূরাতুস শুরা 15 নম্বর আয়াত প্রমাণ করে যে রব্বুল আলামিন কোরআনুল করিম সহ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি কিতাব নাজিল করেছে, সে সমস্ত কিতাবগুলির প্রতি ইমান নিয়ে আসতে। যারা আমাদের অনলাইনে সরাসরি ক্লাস করছেন তারা হয়তো বিস্তারিতগুলো শুনছেন, আপনারা দেখতেও পাচ্ছেন। যারা এখনও অনলাইনে ক্লাসে শরিক হতে পারেননি আমরা তাদেরকে বলবো যে আপনারা চলে আসুন, অনলাইনে ক্লাস করুন, সরাসরি জুম অ্যাপ ডাউনলোড করেন, করে আপনারা সরাসরি ক্লাস করুন। ইনশাআল্লাহ আপনাদের আমরা যেটা পড়াবো সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। অন্য আয়াতে রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত মুমিন নরনারীদেরকে সম্বোধন করছে। সূরাতুন নেসার 136 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সকল মুমিন নরনারীদেরকে আল্লাহর নাজিলকৃত কিতাবগুলির প্রতি ইমান আনতে বলছেন। প্রথম রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি তুমি ইমান নিয়ে আস। এবং সূরাতুন নেসার 136 নম্বর আয়াত, এই আয়াতে রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনযালা মিন ক্বাবল ওয়ামান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবি ওয়া রাসূলিহি ওয়াল আখিরে ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরাতুন নিসা 136 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, রাব্বুল আলামিন সমস্ত মুমিন নরনারীদেরকে সম্বোধন করে বলছে, পুরুষ মহিলা সকলকে রাব্বুল আলামিন সম্বোধন করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমিনু, তোমরা ইমান নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে মুমিন মুসলিমদেরকে বলছেন যে আমিনু, তোমরা ইমান নিয়ে এসো, বিল্লাহি আল্লাহর প্রতি। আল্লাহ বলছেন হে বিশ্ববা, হে বিশ্বের মুমিন মুমিনাত, হে বিশ্বের নরনারী যারা মুসলিম মুমিন মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, বিশ্বের সমস্ত মুসলিম নরনারীদেরকে রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে বিশ্বাসী, আমরা ইমানের ব্যাখ্যা দিয়েছি আর ব্যাখ্যাতে আমরা যাচ্ছি না। আমিনু বিল্লাহি, তোমরা ইমান নিয়ে আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ইমান কিভাবে হবে সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি, আমাদের অনলাইন ক্লাসে যারা ছিলেন তারা শুনেছেন। ওয়া রাসূলিহি, এবং আল্লাহর যিনি রাসূল তার প্রতি ইমান নিয়ে এসো। ওয়াল কিতাবিল্লাযী আনযাল, ওয়াল কিতাবিল্লাযী নাযযাল আলা রাসূলিহি, এবং ওই কিতাবের প্রতি ইমান নিয়ে এসো যা আল্লাহ নাজিল করেছেন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, আল্লাহর প্রতি বিশ্বাস, এবং আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার প্রতি ঈমান নিয়ে এসো। ওয়াল কিতাবিল্লাযী নাযযালা আলা রাসূলিহি, ওই কিতাব অর্থাৎ কোরআনুল করিম তার প্রতি ঈমান নিয়ে এসো। ওয়াল কিতাবিল্লাযী নাযযালা আলা রাসূলিহি, ওই কিতাবের প্রতি ঈমান নিয়ে এসো যা আল্লাহ নাযিল করেছেন তার রাসূলের প্রতি, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা ঈমান নিয়ে এসো আল্লাহর প্রতি এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি।
এবং মুহাম্মাদুর রাসূল সম্পর্কে যে আল্লাহ নাজিল করেছেন কিতাব আল কোরআনুল করিম, সে আল কোরআনুল করিমের প্রতিও তোমরা ইমান নিয়ে বিশ্বাস করো। ওয়াল কিতাবাল্লাযী আনজালা মিন ক্বাবলু, এবং ওই কিতাবগুলির প্রতি ইমান নিয়ে এসো যা এর পূর্বে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ইমান নিয়ে এসো এবং তার রাসূল মুহাম্মাদুর রাসূল তার প্রতি ইমান নিয়ে এসো, এবং আল কোরআন করিম যে তার রাসূলের প্রতি নাজিল করে তার প্রতি ইমান নিয়ে এসো, এবং আল কোরআনুল করিমের পূর্বে যতগুলি কিতাব রাব্বুল আলামিন নাজিল করেছেন সেই কিতাবগুলির প্রতিও ইমান নিয়ে এসো। তো আল্লাহর প্রতি ইমান লাগবে, তার রাসূল মুহাম্মাদুর রাসূলের প্রতি ইমান লাগবে, সমস্ত রাসূলের প্রতি ইমান লাগবে, এবং কোরআনুল করিমের প্রতি ইমান লাগবে, এবং কোরআনুল করিমের পূর্বে যতগুলি কিতাব রাব্বুল আলামিন নাজিল করেছেন সমস্ত কিতাবগুলির প্রতি ইমান নিয়ে আসো। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াওমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ওয়ামান ইয়াকফুর বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি কুফরি করে, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করল, ওয়া মালায়েকাতিহি, এবং আল্লাহর ফেরেশতাগণকে অস্বীকার করল, ওয়া কুতুবিহি, এবং আল্লাহর নাজিলকৃত কিতাবগুলিকে অস্বীকার করল, ও রুসুলিহি, এবং আল্লাহর সমস্ত নবী এবং রাসূলগণকে অস্বীকার করল, ওয়াল ইয়াওমিল আখির, এবং যে ব্যক্তি পরকালকেও অস্বীকার করল। তাহলে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করল না, তার সমস্ত ফেরেশতাগণকে বিশ্বাস করল না, এবং তার সমস্ত নাজিলকৃত কিতাবের প্রতি বিশ্বাস করল না, চার, তার সমস্ত রাসূলগণদের প্রতি বিশ্বাস করল না, পাঁচ, পরকালের প্রতি যে বিশ্বাস করল না, এই লোকের অবস্থা কি? ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে তো স্পষ্টভাবে গুমরা হয়ে গেল, সে ব্যক্তি পথভ্রষ্ট হলো, একেবারে স্পষ্টভাবে পথ হারিয়ে গেল, গুমরা হয়ে গেল। ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে ব্যক্তি স্পষ্টভাবে অনেক দূরে গুমরা হয়ে চলে গেল। চিন্তা করুন, রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা কি বুঝাতে চাচ্ছেন? এই আয়াত দ্বারা রাব্বুল আলামিন বলছেন সারা বিশ্বের মুমিন মুসলিম ও নারীদের, পুরুষ নারীদেরকে, যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসো, তার রাসূলের প্রতি ইমান নিয়ে এসো, কিতাবের প্রতি ইমান নিয়ে এসো, আল কোরআনুল করিম, এবং আল কোরআনুল করিমের পূর্বে যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে সে সমস্ত কিতাবগুলির প্রতি তোমরা ইমান নিয়ে এসো। এরপর আল্লাহ আরেকটি কথা বলছেন, তাহলে আল্লাহ এগুলো তো বলছে ইমান নিয়ে এসো, আর এই আয়াতের অন্য অংশে মানে বাকি অংশে রাব্বুল আলামিন সতর্ক সাবধান করছেন, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর সমস্ত ফেরেশতাকে অস্বীকার করবে, আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি অস্বীকার করবে, রসুলগুলোকে অস্বীকার করবে, পরকালকে অস্বীকার করবে, সে ব্যক্তি অনেক দূরে গিয়ে পথভ্রষ্ট হবে, সে ব্যক্তি স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত হবে। তা যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে না, ফেরেশতাদের প্রতি ইমান রাখে না, আল্লাহর কিতাবের প্রতি ইমান রাখে না, রসুলগণদের প্রতি ইমান রাখে না, পরকালের প্রতি ইমান রাখে, সে ব্যক্তি হচ্ছে পথ হারা, সে ব্যক্তি হচ্ছে সর্বহারা। এই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নেই, এই ব্যক্তির দুনিয়াও বরবাদ হলো, পরকালও বরবাদ হলো। কিন্তু যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর নাজিলকৃত কিতাবগুলির প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর সমস্ত রাসূলগণের প্রতি কিতাব বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখে, সে ব্যক্তি হচ্ছে দুনিয়া এবং আখেরাতের সফল কাম ব্যক্তি। তাহলে আপনাকে আমাকে উচিত, আমার আপনার উচিত হবে যে আমরা যেন এই ইমানের ছয়টা রুকুনের প্রতি ইমান নিয়ে আসি, এবং রাব্বুল আলামিনের সমস্ত নাজিলকৃত কিতাবগুলির প্রতি যেন আমরা বিশ্বাস রাখি। এই আয়াত, এই অর্থাৎ সূরা তুন্নিসার 136 নম্বর আয়াত, ওই সমস্ত আয়াতগুলির মানে সমূহের মধ্যে যে আয়াতে ইমানের ভিত্তিগুলোকে একত্রিত করা হয়েছে তার মধ্যে আল্লাহর সমস্ত নাজিলকৃত কিতাবের কথা এখানে উল্লেখ হয়েছে। সুতরাং যে ব্যক্তি ইমানের মৌলিক বিষয়গুলিকে অস্বীকার করবে অথবা ইমানের যে কোনো একটিকে অস্বীকার করবে,
সে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে। অর্থাৎ যে ব্যক্তি ইমানের ছয়টা রুকুনকে অস্বীকার করে অথবা ইমানের ছয়টা রুকুনের যে কোনো একটিকে অস্বীকার করে, সে ব্যক্তি স্বয়ং আল্লাহকে অস্বীকার করলো, আর যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো সে ব্যক্তি স্পষ্ট গুমরাহ হয়ে গেল। কেন? রব্বুল আলামিন আল্লাহ তার প্রতি ইমানের পরে পরে ইমানের আরো ছয়টি বিষয়কে উল্লেখ করেছেন। সুতরাং যে ব্যক্তি এগুলোর প্রতি ইমান রাখবে না সে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখল না। তাহলে এই দুইটি আয়াত প্রমাণ করে যে আমাদেরকে কিতাবগুলির প্রতি, আল্লাহর নাজিলকৃত কিতাবগুলির প্রতি ইমান নিয়ে আসতে হবে। এখন আমরা আরেকটু ব্যাখ্যা করব, সময় হয়তো আমাদের আধা ঘন্টা প্রায় হয়েই গেল। যে বল ইমান বিল কুতুবে ইমান ইজমালিউন ফিমা উজমেলা ও ইমান তফসিলিউন ফিমা ফুসসেলা, আল্লাহর নাজিলকৃত কিতাবগুলির প্রতি ইমান সংক্ষিপ্ত ইমান হবে, যেগুলো তো সংক্ষিপ্ত বর্ণনা এসেছে, সমষ্টিগত হয়ে এসেছে। আর যে সমস্ত কিতাবগুলির বর্ণনা বিস্তারিত এসেছে সেগুলোর প্রতি তফসিলান বিস্তারিতভাবে ইমান নিয়ে আসা জরুরি, কারণ এই সমস্ত কিতাব নাজিল হয়েছে, যে সমস্ত কিতাবগুলি সবগুলির নাম কিন্তু বিস্তারিত পাওয়া যাবে না। তাহলে যেগুলোর নাম সংক্ষিপ্ত আকারে পাওয়া যাচ্ছে সেগুলোর প্রতি আমাদেরকে সংক্ষিপ্তভাবে ইমান আনতে হবে, আর যে সমস্ত কিতাবগুলির বর্ণনা বিস্তারিত এসেছে সেগুলোর প্রতি আমাদেরকে বিস্তারিত ইমান নিয়ে আসতে। আমরা আরেকবার বলে দিই যে ইমান বিল কিতাব, আল ইমান বিল কুতুব, আল্লাহর নাজিলকৃত কিতাবগুলির প্রতি ইমান দুই রকম, একটা হচ্ছে ইজমালি মানে সমষ্টিগত ইমান, আরেকটা হচ্ছে তফসিলান মানে ব্যাখ্যা বিশ্লেষণ সহ। অর্থাৎ যে সমস্ত কিতাবগুলির বর্ণনা বিস্তারিত এসেছে সে সমস্ত কিতাবগুলির প্রতি বিস্তারিতভাবে আমাদেরকে ইমান আনতে হবে, এবং যে সমস্ত কিতাবগুলির ব্যাপারে বিস্তারিত বর্ণনা আসেনি সেগুলোর প্রতি আমাদেরকে সংক্ষিপ্তভাবে ইমান আনতে হবে। তাহলে ইমান হচ্ছে বিস্তারিত কিতাবগুলির প্রতি, আর হচ্ছে ইমান সংক্ষিপ্ত। তাহলে যে সমস্ত কিতাবগুলির বর্ণনা বিস্তারিত এসেছে সে সমস্ত কিতাবগুলির প্রতি বিস্তারিত ইমান থাকবে, আর যে সমস্ত কিতাবগুলির বিস্তারিত বিবরণ আসেনি সেগুলোর প্রতি আমাদেরকে সংক্ষিপ্ত আকারে ইমান আনতে হবে। আসলে আমরা বেশ কয়েকটি কিতাব বলবো, যে কিতাবগুলির বিশদ বিবরণ এসেছে, বিস্তারিত বিবরণ এসেছে। এবার রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে তার মধ্যে একটি হচ্ছে তাওরাত, যে তাওরাত অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে মূসা আলাইহিসসালামের প্রতি। তো আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিসসালামের প্রতি তাওরাত নাজিল করেছে। ইঞ্জিল নাজিল হয়েছে ঈসা আলাইহিসসালামের প্রতি, তা রব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন মূসা আলাইহিসসালামের প্রতি, ইঞ্জিল নাজিল করেছেন ঈসা আলাইহিসসালামের প্রতি, এবং জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিসসালামের প্রতি, এবং তিনি সহিফা নাজিল করেছেন, একটি সহিফা হচ্ছে ইব্রাহিম প্রতি এবং মুসা প্রতি। তাহলে এদের ব্যাপারে সহিফা নাজিল হয়েছে। তাহলে এগুলোর যেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ পুরোপুরি আছে সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ হিসেবে ইমান আনতে হবে, আর যেগুলো সংক্ষিপ্ত আছে সেগুলোতে সংক্ষিপ্ত ইমান আনতে হবে। এবং কোরআনুল করিম রাব্বুল আলামিন নাজিল করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, সেটাও কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা এসেছে কোরআন এবং হাদিসে। কোরআনুল করিমের প্রতি বিস্তারিত আপনাকে ইমান আনতে হবে। তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেকগুলি কিতাব নাজিল হয়েছে, সে সমস্ত কিতাবগুলির নাম উল্লেখ নেই যে কার কোন নবীর প্রতি কোন কিতাব নাজিল হয়েছে। চারটি কিতাবের কথা পাওয়া যায়, যে তাওরাত রব্বুল আলামিন নাজিল করেছেন মূসা আলাইহিস সালামের প্রতি, ইঞ্জিল নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন
ঈসা আলাইহিস সালামের প্রতি, জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের প্রতি, এবং কোরআনুল করিম নাজিল করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রব্বুল আলামিন সহীফা নাজিল করেছেন, পাণ্ডুলিপি নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এবং মূসা আলাইহিস সালামের প্রতি। এগুলোর ব্যাপারে যেগুলো বিস্তারিত আছে বিস্তারিত ইমান রাখবেন, সংক্ষিপ্ত আছে সংক্ষিপ্ত আপনাকে ইমান রাখতে। আসুন আমরা এই মর্মে কয়েকটি কথা বলি। যে সূরাতুল আলা ১৬ নম্বর আয়াতে এবং ১৭ নম্বর আয়াতে ১৮ নম্বর আয়াত তিনটি আয়াতে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম এবং মূসা আলাইহিসসালামের প্রতি যে সহীফা পাণ্ডুলিপি নাজিল করেছেন তার বর্ণনা তিনি করছেন। সূরাতুল আলার ১৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অগ্রাধিকার দিচ্ছ। মানুষ দুনিয়ার জীবনকে, অনেক মানুষ রয়েছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে, অগ্রাধিকার দিচ্ছে। দুনিয়ার জীবনকে আপনি এক নম্বর রাখছেন, না না, ভুল আর কি, ভুল হিসাব। পরকালকে আপনি এক নম্বরে রাখেন, দুনিয়াকে আপনি দুই নম্বরে রাখেন। পরকালের জন্য যা চেষ্টা করবেন সেখানে আপনি পাবেন, কারণ পরকালকে এক নম্বর রাখতে হবে, দুনিয়াকে দুই নম্বর রাখতে। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন একে অপরকে বলতেন, ইজলিস বেনা নুমিনু সাআতান, বসে একটু আমাদের সঙ্গে আমরা ইমানের কথা বলি, ইমানই আলোচনা করি। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আমাদেরকে পৃথিবীর দিকে দুনিয়া দুনিয়া করতে হবে না, দুনিয়াতে যতটুকু আপনার অংশ অতটা অবশ্যই আপনি পাবেন, আপনি বেশিও পাবেন না কমও পাবেন না, এবং যতক্ষণ পর্যন্ত আপনার এই দুনিয়ার রিজিক পুরা হয়নি আপনি মারা যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার রিজিক পুরা করেনি মৃত্যুবরণ করবে না। আপনার রিজিক যদি পুরা না হয় আপনি মৃত্যুবরণ করবেন না। একটি আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে যে তোমার অংশ রয়েছে সে অংশ তুমি ভুলে যেও না, অর্থাৎ দুনিয়াতে যে আপনি অংশ পাবেন সে অংশ আপনি ভুলে, দুনিয়ার জন্য আপনি ছুটি তবে শরীয়ত সম্মত আপনি আয় ইনকাম করেন অসুবিধা নেই, কিন্তু দুনিয়া হচ্ছে আপনার জন্য দুই নম্বর, এক নম্বর হচ্ছে পরকাল। কারণ পরকালের জন্য চেষ্টা করবেন, পরকাল হচ্ছে দারুল জাজা, প্রতিদানের দিন, হার জিতের দিন। আর এই দুনিয়া হচ্ছে দারুল আমল, কাজের জগৎ, দুনিয়াতে কাজ করবেন বেতন পাচ্ছেন, কাজ করবেন না বেতন নেই। পরকালের জন্য আপনি পরকালকে এক নম্বরে রাখবেন, দুনিয়াকে আপনি দুই নম্বরে রাখেন, ইনশাআল্লাহ অসুবিধা নেই। এবং দুনিয়া চাইতে রব্বুল আলামিন বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে উত্তম জিনিস দান করো, অফিল আখিরাতে হাসানা, এবং পরকালে উত্তম জিনিস দান করো, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। তাহলে আল্লাহ দুনিয়াও শেখাচ্ছেন পরকালও চাইতে বলছে, কিন্তু রব্বুল আলামিন আয়াত আবার কি বলছেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। এরপর আল্লাহ কি বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে খাইর, মানে বেস্ট, ভালো, উত্তম উত্তম, এই দুনিয়ার চাইতে পরকাল অনেক অনেক উত্তম, ওয়া আবকা এবং স্থায়ী। তাহলে দুনিয়া হচ্ছে তুচ্ছ দুনিয়া, এই দুনিয়ার মূল্য কতটা আছে, যে আপনি নদী থেকে মনে করেন কিছুটা পানি নিলে এরকম দুনিয়া, কিন্তু পরকাল হচ্ছে দুনিয়ার চাইতে উত্তম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকাল হচ্ছে দুনিয়ার চাইতে উত্তম, সব দিক দিয়ে উত্তম। দুনিয়ার জীবন, দুনিয়ার যে সমস্ত নিয়ামত কিছুক্ষণের জন্য আছে, এর চাইতে পরকালে অনেক অনেক নিয়ামত আছে। যদি আপনি জান্নাতে যেতে পারেন ইনশাআল্লাহ, আপনাকে আমাকে সবাইকে জান্নাতে যাওয়ার আমলগুলি করে জান্নাতের ফেরত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াল আখিরাতু খাইর, দুনিয়ার চাইতে পরকাল হচ্ছে উত্তম।
আরবিতে বলা হচ্ছে খায়ের মানে সবচাইতে উত্তম, উৎকৃষ্ট, এর চাই তার ভালো নেই। ইংরেজিতে আমার গুড, বেটার, বেস্ট বলছে, বেস্টের উপরে। কিন্তু দুনিয়ার চাইতে আখেরাত হচ্ছে সবচাইতে উত্তম। স্থায়ী দুনিয়ার জীবন মাত্র কয়েকদিনের জীবন, কিন্তু পরকাল হচ্ছে স্থায়ী জীবন। পরকালে আপনি চলে গেলে আর আপনি দুনিয়াতে ফিরে আসতে পারবেন। এরপর আল্লাহ বলছেন ইন্না হাদা লাফি সহফিল উলা সহফি ইব্রাহিম ও মূসা। আমি যে কথা বলতে যাচ্ছিলাম সেটা এই আয়াতে রয়েছে। নিশ্চয় ইহা কি কাতে রয়েছে, লাফি সহফিল উলা, পূর্ববর্তী সহিফাগুলিতে রয়েছে। সহফি ইব্রাহিম ও মূসা, ইব্রাহিম এবং মূসা আলাইহিমুসসালাম, এই দুই নবীর সহিফাতে এগুলো লেখা রয়েছে এবং কোরআনুল কারিমে আয়াত রয়েছে। তাহলে দুনিয়ার জীবনকে আপনি প্রাধান্য দিচ্ছেন, পরকাল হচ্ছে দুনিয়ার চাইতে উত্তম এবং স্থায়ী, এই কথাগুলি কোরআনুল কারিমেও আছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাতে আছে, মূসা আলাইহিস সালাম সহিফা পাণ্ডুলিপিতে এগুলো লেখা আছে। চিন্তা করুন, তা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাণ্ডুলিপি সহিফা দিয়েছিলেন এবং মূসা আলাইহিস সালাম সহিফা দিয়েছিলেন। সুতরাং এই ব্যাখ্যা তাফসিলা রয়েছে, এই জন্য আমরা ওইভাবে ইমান আনবো যেভাবে ইমানের কথা বলা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন, বর্ণনা রয়েছে আগের কিতাবগুলি, তাওরাতে রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের নাম এবং সাহাবায়ে কেরামদের নাম, যে তারা পরস্পরে কেমন নরম মেজাজে ছিল এবং কাফিরদের বিরুদ্ধে কঠোর ছিল, এবং তাদের আলামতগুলি বিস্তারিত আছে তাওরাতে আপনি পাবেন এবং ইনজিলে পাবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের কথা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের কথা, তাদের গুণাগুণ সবগুলো তাওরাতেও বর্ণনা হয়েছে এবং ইনজিলেও বর্ণনা হয়েছে। আমরা আসলে এই মর্মে আয়াত পেশ করি। রাব্বুল আলামিন সূরা সূরাতুল ফাতহ আয়াত 29 বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, এটা আমরা সকলেই জানি। তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম। আল্লাহ বলছেন যে তার সাথে যারা আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর। ওয়াল্লাযীনা মাআহু, আর যারা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের অবস্থা কি? আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের ব্যাপারে, কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর। রাহমাউ বাইনাহুম, এবং পরস্পরের প্রতি সদয়। তাহলে সাহাবায়ে কেরামদের ব্যাপারে রাব্বুল আলামিন বলছেন যে সাহাবায়ে কেরামরা হচ্ছেন কাফিরদের বিরুদ্ধে কঠোর, এবং পরস্পরে একজন একজন সাহাবীর ক্ষেত্রে রাহিম, অতি দয়ালু, অতি সদয়। তারপর আল্লাহ বলছেন তারাহুম রুকআন সুজ্জাদান, তুমি তাদেরকে দেখবে রুকআন রুকুকারী অবস্থায়, সুজ্জাদান সাজদারত অবস্থায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তার আল্লাহর করুণা ও সন্তুষ্টি অনুসন্ধান করে। তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের অবস্থা রাব্বুল আলামিন বর্ণনা করছেন যে সাহাবায়ে কেরামরা হচ্ছেন কাফিরদের ক্ষেত্রে বড়ই কঠোর, এবং পরস্পর পরস্পরে অতি দয়ালু, অতি সদয়। তারপরে বলছেন যে তুমি তাদেরকে দেখবে রুকুকারী অবস্থায়, সিজদারত অবস্থায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এবং তারা আল্লাহর কাছে
অনুসন্ধান করে চাই, ফজল মানে অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি। তা সাহাবায়ে কেরামরা হচ্ছেন, তাদের অবস্থা তার রুকুকারী অবস্থা, রুকুকারী হচ্ছেন তারা, সিজদারত অবস্থায় হচ্ছেন এবং রব্বুল আলামিন কাছে তারা চাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন অনুগ্রহ এবং রব্বুল আলামিন সন্তুষ্টি। সিমাহুম ফি উজুহিম মিন আসারি সুজুদ, তারপর আল্লাহ বলছেন যে তাদের চেহারায় সিজদার চিহ্ন থাকে, অর্থাৎ সাহাবায়ে কেরামদের হৃদয়ের চেহারায় সিজদার চিহ্ন থাকে। সিমাহুম ফি উজুহিম মিন আসারি সুজুদ, তাদের চেহারায় রয়েছে সিজদার চিহ্ন। যালিকা মাসলান ফিত তাওরাত, এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি দৃষ্টান্ত হচ্ছে তাওরাত, এই যেগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। এরপর ইঞ্জিলের কথা আল্লাহ বলছেন, ওয়া মাসালুহুম ফিল ইঞ্জিল, আল্লাহ বলছেন যে আর তাদের দৃষ্টান্ত হচ্ছে ইঞ্জিলে এইভাবে, কাজারাইন আখরাজা শাতআহু ফাআজারাহু ফাস্তাগলাদ ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুররা লিগিদা বিল কুফার। রাব্বুল আলামিন বলছেন যে তাওরাতের কথা তো বলে, তাওরাতে তাদের এই গুণাগুণ আছে, ইনজিলে কি আছে, কাজারাইন আখরাজা শাতআহু, রাব্বুল আলামিন বলছেন যে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি চারা গাছের মতো, কাজারাইন চারা গাছের মতো, আখরাজা শাতআহু ফাআজারাহু ফাস্তাগলাদা ফাস্তাওয়া আলা সুকি, চারা গাছের পরে আল্লাহ বলছেন যে চারা গাছের মতো যে তার কচি পাতা উদ্গত করেছে এবং শক্ত করেছে, এরপরে পুষ্ট হয়েছে এবং স্বীয় কাণ্ডের উপরে মজবুত হয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলছেন এই কথা বলে। তারপরে বলছেন ইউজিবু যুররা লিগিদা বিল কুফার, রাব্বুল আলামিন আরো বলছেন যে যাতে করে তিনি তাদের দ্বারা কাফিরদের প্রতি রাগকে আরো বৃদ্ধি করেন। কাফিররা সাহাবায়ে কেরামদের রিজওয়ানুল্লাহি দেখে বড়ই রাগ করত। এরপরে আল্লাহ বলছেন ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, রাব্বুল আলামিন বলছেন যে তাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদানের ওয়াদা করেছে। অর্থাৎ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের জন্য ক্ষমার ওয়াদা করেছেন এবং মহাপ্রতিদানের ওয়াদা করেছেন। তাহলে এই কথাগুলি রয়েছে কিছু কিসের মধ্যে, ইঞ্জিলের মধ্যে, এবং সাহাবায়ে কেরামদের অবস্থা রয়েছে তাওরাতের মধ্যে। তাহলে এই আয়াত প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লামের এবং সাহাবায়ে কেরামদের গুণাগুণগুলি তাওরাতেও রয়েছে, ইঞ্জিলেও রয়েছে। সুতরাং এই প্রশংসা হচ্ছে তাওরাতের মধ্যে এবং ইঞ্জিলের মধ্যে রাব্বুল আলামিন তাদের প্রশংসা, সাহাবায়ে কেরামদের প্রশংসাগুলি করেছে। কিতাবগুলির প্রতি ইমানের আরো কিছু ব্যাখ্যা রয়েছে, আমরা সেগুলো একটু বলে দিই, সময় হতো অনেক হয়েছে, সময় মোটামুটি 45 মিনিট চলে গেছে। আমরা এখানে আরেকটু পয়েন্ট আলোচনা করি যে রাব্বুল আলামিন যে সমস্ত কিতাবগুলি নাজিল করেছেন এবং যাতে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ হিসাবে ঈমান আনতে হবে, ও এটাও বিশ্বাস রাখতে হবে যে সেই সমস্ত কিতাবেও তাওহীদের আলোচনা ছিল, তাওহীদের আলোচনা ছিল এবং ঈমানের যে মৌলিক বিষয়গুলি রয়েছে সেগুলোর আলোচনাও কোরআনুল করিম সহ অন্যান্য কিতাবগুলিতে আলোচনা ছিল। তাহলে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে রাব্বুল আলামিন যে সমস্ত কিতাব নাজিল করেছেন সে সমস্ত কিতাবগুলিতে তাওহীদের আলোচনা ছিল এবং ঈমানের যে 6টা রুকুন সেগুলোর আলোচনা সেগুলোতে ছিল এবং সকল নবীর দাওয়াত ছিল এক, ওয়ান্না দাওয়াতুল আম্বিয়া ওয়াহিদা, সমস্ত নবীগণের দাওয়াত হচ্ছে এক দাওয়াত, তাওহীদ উলুহিয়াহ দাওয়াত সকলে দিয়েছে। তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে যে রাব্বুল আলামিন যতগুলি কিতাব নাযিল করেছেন
সে সমস্ত কিতাব যেগুলোতে বিস্তারিত আলোচনা আছে বিস্তারিত আমরা ঈমান আনবো, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ঈমান আনবো। তার মধ্যে এটাও ঈমান রাখতে হবে যে সে সমস্ত কিতাবগুলিতে তাওহীদের আলোচনা ছিল, এক আল্লাহর ইবাদতের আলোচনা ছিল, এবং ঈমানের যে ছয়টা মৌলিক বিষয় সেগুলোর আলোচনা ছিল, এবং সমস্ত নবীগণদের দাওয়াত এক ছিল। সকল নবীর দাওয়াত ছিল কি? তাওহীদের দাওয়াত ছিল। এই কথা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এই মর্মে রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি প্রত্যেক জাতিতে একজনকে রাসূল প্রেরণ করেছি। সমস্ত জাতিতে রাব্বুল আলামিন প্রত্যেক জাতিতে একজনকে রাসূল প্রেরণ করেছেন। তাদের কি দাওয়াত ছিল? আনে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। তো এই দাওয়াত ছিল সমস্ত নবী রসুলগণদের, এই দাওয়াত ছিল এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। শুধু তাই নয়, সমস্ত নবীর এই দাওয়াত ছিল, সমস্ত কিতাবে এই দাওয়াত ছিল, আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ। সূরা আহকাফের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে সমস্ত নবী রসুলগণদের কি দাওয়াত ছিল? আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, একমাত্র তোমরা ইবাদত করো কার? আল্লাহর ইবাদত। এই দাওয়াত ছিল সকল নবীর, তাও একই দাওয়াত ছিল। তাহলে আমাদের কি মানান তো যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কিতাব নাযিল করেছে সে সমস্ত কিতাবগুলির প্রতি ইমান রাখতে হবে, এবং সমস্ত নবী রসুলগণদের মধ্যে যে কিতাবগুলি নাযিল করেছেন আল্লাহ, সমস্ত কিতাবে দাওয়াত ছিল, তাওহীদের দাওয়াত ছিল, তাওহীদের আলোচনা ছিল, ইমানি আলোচনাগুলি ছিল, এবং সকল নবীর দাওয়াত এক ছিল, যে এই দুইটি আয়াত দ্বারা আমাদের আপনাদের প্রমাণ আমরা করে দিলাম। এবং পরকালের প্রতি ইমানের কথাও ছিল। এখানে আরেকটি বিষয় আমরা আলোচনা করব, যে জান্নাতের কথা আলোচনা ছিল, জাহান্নামের ছিল, প্রতিদানে ছিল, হিসাব এবং শাস্তি সকলের আলোচনা, সব কিছুর আলোচনা রাব্বুল আলামিন আগের কিতাবগুলিতেও করেছেন। এই মর্মে আমরা আরেকটি আয়াত আমরা এই মর্মে পেশ করব, সূরাতুজ জুমার আয়াত নম্বর 71। রাব্বুল আলামিন বলছেন, ওয়াসীকাল লাযীনা কাফারূ ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলছেন যে আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছাবে তখন জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া। আল্লাহ বলছেন, ওয়াসীকাল লাযীনা কাফারূ ইলা জাহান্নামা যুমারা, আর কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জাহান্নামের কাছে আসবে তখন জাহান্নামের দরজাগুলি খুলে দেওয়া। তারপরে ওয়াকাল লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এরপরে দেখুন যে ওয়াকাল লাহুম, তাদেরকে বলবেন, খাযানাতুহা জাহান্নামের যারা দায়িত্বশীল রক্ষী ফেরেশতাগণ তারা বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, বলবেন যে তোমাদের কাছে কি রসুলগণ আসেননি, ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম, যে সমস্ত রসুলগণ আল্লাহর আয়াতের তেলাওয়াত করতে এরকম রসুলগণ কি আসেননি, ওয়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং আজকের দিনের ব্যাপারে তোমাদেরকে সতর্ক কি করেননি? তো জাহান্নামের যারা দায়িত্বশীল ফেরেশতা তারা জিজ্ঞেস করবেন যে তোমাদের কাছে কি নবী রসুলগণ আসেননি, যারা আল্লাহর আয়াতগুলিকে তেলাওয়াত করে তোমাদের শোনাননি, এবং তোমাদের কাছে কি আজকের দিনের ভয় সম্পর্কে তোমাদেরকে ভীতি প্রদর্শন করেনি? তখন তারা কি বলবে? তারা বলবে, কালু বালা, তারা বলবে অবশ্যই এসেছিলেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু কাফিরদের উপর আযাবের বাণী সত্যি পরিণত হলো। তাহলে কি বোঝা গেল আয়াত দ্বারা? যে তারা জাহান্নামে যাওয়ার সময় বলবে যে হ্যাঁ, রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী রসুলগণ এসেছিলেন, আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে শোনাতেন,
আজকের দিনের ব্যাপারে ভয় দেখাতেন, এগুলো সব ঠিক ছিল, কিন্তু আমরা তাদের কথাগুলো মানিনি। তারপরে তারা বলবেন যে আল্লাহর কাফিরদের প্রতি আল্লাহর আজাব সত্যে পরিণত হল। তাহলে চিন্তা করুন যে সমস্ত নবী এবং রাসূলগণদের কাছে, যাদের কাছে কিতাব এসেছে, তারা এই দাওয়াত দিয়েছেন, কিতাবগুলি দাওয়াত দিয়েছে, কিতাবের পরে পরে শোনাতেন, কিয়ামতের দিবস প্রতি ব্যাপারে ভয়ভীতি প্রদর্শন করা, সব কিছু ঠিক ছিল, কিন্তু তারা নবী রাসূলগণদের প্রতি ঈমান নিয়ে আসেনি। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই ছিল আমাদের আজকের আলোচনা। এখানে আরেকটি বিষয় আমরা আলোচনা করব, ওই সমস্ত কিতাবগুলির মানে ব্যাপারে আরেকটি পয়েন্ট আমাদের আছে, সেটা হচ্ছে যে আমাদের বিশ্বাস রাখতে হবে আমিনাল ঈমান বিল কুতুব, কিতাবগুলির প্রতি ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যে আমরা বিশ্বাস রাখবো যে সেই কিতাবগুলি হচ্ছে রাব্বুল আলামিনের প্রদত্ত ওয়াহী, এবং রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, এবং তিনি সমস্ত রসুলগণদের প্রতি নাজিল করেছেন, এবং রসুলগণরা এর প্রচার প্রসার করেছেন এবং পূর্ণভাবে তারা প্রকাশ মানে প্রচার করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওমা আলা রাসূল ইল্লাল বালাগ, সূরা নূর আয়াত নম্বর 54 তে বলছেন রসুলগণদের প্রতি হচ্ছে শুধু পৌঁছে দাও। এই জন্য রসুল বিদায় হজের সময় বলেছিলেন আলা হাল বাল্লাগ, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিলাম? সাহাবারা বলেছেন হ্যাঁ, আপনি আপনার দাওয়াত পৌঁছে দিয়েছেন। তাহলে এই কিতাবগুলি তো সামিল ছিল, এই কিতাবগুলি যে আল্লাহ নাজিল করেছেন তাতে হিদায়ত ছিল, সার্বিক সফলতা ছিল, দুনিয়া বা আখিরাতে কল্যাণ ছিল, সার্বিক সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য সুসংবাদ ছিল, এবং যারা এই কিতাবগুলিকে প্রতি ঈমান নিয়ে এসেছে তারা সফল কাম হয়েছে। আমরা যদি যে সমস্ত কিতাবগুলি নাজিল করেছে তাদের সে কিতাবগুলির প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। সংক্ষিপ্ত পেলে সংক্ষিপ্ত, বিস্তারিত পেলে বিস্তারিত। এখানে আরেকটি কথা বলে আমরা আলোচনা শেষ করব যে আল কোরআনুল করিম সম্পর্কে আমাদেরকে আরেকটি ধারণা রাখতে হবে যে আল কোরআনুল করিম হচ্ছে রব্বুল আলমিনের নাজিলকৃত কিতাব, সর্বশেষ কিতাব। এই কিতাবের প্রতি পরে আর কোন কিতাব রব্বুল আলমিন নাজিল করেননি, এই কিতাব হচ্ছে সর্বশেষ কিতাব। এই কিতাবের প্রতি আপনাকে আমাকে ঈমান আনতে হবে, এবং যে কিতাব নাজিল করেছেন রব্বুল আলমিন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এটা হচ্ছে সর্বশেষ কিতাব। সর্বশেষ নবীর প্রতি নাজিল হয়েছে, এরপরে আর কোন কিতাব রব্বুল আলমিন নাজিল করবেন না। এবং এই কিতাব হচ্ছে আগের যতগুলি কিতাব নাজিল হয়েছে সে সমস্ত কিতাব গুলির মধ্যে এই কিতাব হচ্ছে সত্যায়নকারী। কোরআনুল করিম সম্পর্কে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা আরেকটি পর্বে আলোচনা করব। সংক্ষিপ্ত আকারে এক দুটি কথা বলি, আমরা কোরআনুল করিম সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা এক দুটি পয়েন্ট আলোচনা করি যে পবিত্র কোরআনুল করিম হচ্ছে আল্লাহর বাণী, সেটি তেলাওয়াতের মাধ্যমে ইবাদত করা হয়। কোরআনুল করিম এক একটি অক্ষর পড়লে 10-10টি নেকি পাওয়া যায়। কোরআনুল করিমের শব্দ অর্থ কথা সব হচ্ছে রব্বুল আলামিন, এবার রব্বুল আলামিন নাজিল করেন সেভাবে কোরআন করিম আছে। এই কোরআনুল করিমের হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন নিয়েছেন, এবং এই কোরআনুল করিম রব্বুল আলামিন নাজিল করেছেন জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনুল করিমের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এখানে একটি কথা আমরা বলে দিই যে শুধু কি আপনি কোরআনুল করিম মানলে যথেষ্ট হবে কি হবে না। আমাদের সমাজে একজন কিছু বক্তা যারা আহলে কোরআন হয়ে, যারা শুধু কোরআনুল করিমের কথা বলে হাদিসকে তারা মানতে বলে না, এই মর্মে কথা ভুল। বরং কোরআনুল করিম মানতে হবে এবং রাসূলের হাদিসও মানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়ইন্নি কিতাব ও মিসলাহু মা, জেনে রেখো আমাকে কিতাব অর্থাৎ কোরআন করিম দেওয়া হয়েছে, ওই এর সাথে অনুরূপ আরেকটি বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হাদিস। ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব আল কোরআনুল করিম সম্পর্কে। আমাদের একটা পর্ব আলোচনা হবে ইনশাল্লাহ, আজকে হয়ে গেল সোমবার, বুধবারে আমাদের কোরআনুল করিম সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আমরা সংক্ষিপ্ত আকারে যে বিষয় জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কিতাব নাজিল করেছেন, সে সমস্ত নাজিলকৃত কিতাব আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস রাখতে হবে। এই সমস্ত কিতাবগুলির নাম আমরা বিস্তারিত জেনেছি, যেমন তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন করিম, সেগুলোর প্রতি বিস্তারিত মনে রাখতে হবে। সহিফে মুসা, মুসা এবং আলী ঈসা, মুসা এবং ইব্রাহিম সাহিব, সেগুলোর প্রতি বিস্তারিত মনে রাখতে হবে। আর যেগুলো সংক্ষিপ্ত জানে সেগুলোর প্রতি সংক্ষিপ্ত মনে রাখতে হবে। এবং কোরআনুল করিমে
কোরআন করিম সম্পর্কে এবং সাহাবা কেরাম সম্পর্কে সমস্ত কিতাবে সত্য খবর সেগুলো বিশ্বাস করতে হবে।